নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী আম্মার বোধ শুনব, যেখানে ভালোবাসা থাকে অন্যের খুশি আমাদের কাছে প্রধান হয়ে যায়। আজকের চমৎকার, আমি ভারতে তামিলনাড়ুর উটি থেকে ভালারমাথি বলছি। 2008 সালে যখন থেকে আমরা ভগবত ধর্মের সাথে পরিচিত হয়েছি, পরমজ্যোতি আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ প্রায়শই নানান চমৎকার করে চলেছেন। আমাদের গৃহ পরমজ্যোতি দিব্য উপস্থিতি দ্বারা সর্বদা পরিপূর্ণ হয়ে আছে। প্রতিদিন আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানকে অন্নব্যঞ্জন পরিবেশন করি। আশ্চর্যের ব্যাপার এই যে, যখন আমরা ভাবনা চিন্তা করে বিশেষ কোনো পদ রান্না করে শ্রী পরমজ্যোতিকে নিবেদন করি, সেগুলো অনাস্বাদিত থেকে যায়। কিন্তু যখন আমরা দৈনন্দিনে যা রান্নাবান্না হয়, যে খাবারগুলো আমাদের সবার প্রিয়, সেগুলো ভোগ হিসাবে নিবেদন করি, আমাদের প্রিয়তম শ্রী পরমজ্যোতি তা অবশ্যই আস্বাদ করেন। 2021 সালের 30 অক্টোবর আমরা চাল দিয়ে জাউ এবং পালং শাকে কিরাই পরিয়াল বানিয়েছিলাম। শ্রী পরমজ্যোতিকে শুধু জাউ নিবেদন করেছিলাম, কিরাই পরিয়ালের কথা একদম ভুলে গিয়েছিলাম। কারণ সেদিন আমার বৌমার জন্মদিন উপলক্ষে আমরা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। কিছুক্ষণ পরে আমরা খেয়াল করলাম শ্রী পরমজ্যোতি জাউয়ের ভোগ গ্রহণ করেছেন। আমাদের আনন্দ বহু গুণে বৃদ্ধি পেল যখন দেখলাম হলঘর এবং রান্নাঘর দু জায়গাতেই নৈবেদ্যতে কাঁচা লঙ্কা রাখা আছে। তার উপর শ্রী পরমজ্যোতি কিরাই পরিয়ালও গ্রহণ করেছেন। রান্নাঘরে স্টোভের ওপর কড়াইতে এটা রাখা ছিল। শ্রীমূর্তিতে শ্রী আম্মার মুখে যাও এবং সামান্য পরিয়াল শ্রী আম্মার হাতে এবং নৈবেদ্যের থালায় লেগেছিল। আমরা ভুলে গেলেও শ্রী পরমজ্যোতি রান্নাঘর থেকে সরাসরি কিরাই গ্রহণ করেছেন। আমাদের সামান্য গৃহে শ্রী পরমজ্যোতির দৈব্য উপস্থিতি আমাদের হৃদয় শ্রী পরমজ্যোতির প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। শ্রী পরমজ্যোতির দৈব্য চরণ কমলে সর্বদা সেবারত থাকার প্রার্থনা জানাই।